মাত্র 48 জন শিক্ষার্থী নিয়ে গত বছরের 10 অক্টোবর একটি অস্থায়ী ক্যাম্পাসে নীলফামারী মেডিকেল কলেজের যাত্রা শুরু হয়। বর্তমানে নানা সমস্যায় ব্যাহত হচ্ছে পাঠদান। শিক্ষক সংকট না থাকলেও কলেজের নিজস্ব ক্যাম্পাস, আবাসন ও পরিবহন ব্যবস্থা, পূর্ণাঙ্গ ল্যাবরেটরি, টেকনিশিয়ান না থাকায় শিক্ষার্থীরা পড়ছেন চরম বিপাকে। তবে বিভিন্ন হাসপাতাল থেকে সহযোগিতা নিয়ে কলেজ চালানোর কথা বলছেন কর্তৃপক্ষ। জেলা শহরের 7 কিলোমিটার উত্তরে নীলফামারী ডুমার সড়কের পাশে ডায়াবেটিক্স হাসপাতাল ভবনে চলছে কলেজ শিক্ষার্থীদের পাঠদান। কলেজের জন্য 31 একর জমি বরাদ্দ পাওয়া গেলেও মেলেনি অর্থ বরাদ্দ, ধীর গতিতে চলছে তার কর্মযজ্ঞ। নানা সমস্যার কথা তুলে ধরে শিক্ষার্থীরা দাবি করেন, কলেজের নিজস্ব ক্যাম্পাস না থাকায় দেশের অন্যান্য মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সাথে তাল মিলিয়ে চলা সম্ভব হচ্ছে না, এজন্য খুব দ্রুতই স্থায়ী ক্যাম্পাস প্রয়োজন বলে জানালেন তারা। বর্তমানে আমাদের যে হোস্টেলটা রাখা হয়েছে সেটা আমাদের, আমরা যে ভবনটাতে ক্লাস করতেছি সেখান থেকে অনেকটা দূরে, সংরক্ষিত এলাকা ওটা, ওখানে আমরা নিরাপদ আছি। কিন্তু ওখান থেকে যখন আমরা ক্লাস করতে আসি সেই রাস্তাটার দূরত্বের জন্যে সেখানে আমাদের এখনও পর্যন্ত আমরা কোনো সমস্যার সম্মুখীন হইনি, কিন্তু দুর্ঘটনা তো যে কোনো সময় আসতে পারে এবং আমরা সমস্যার সম্মুখীন হইতে পারি। সেই জন্যে যদি আমাদের স্থায়ী ক্যাম্পাস থাকতো তাহলে আর সেখানে ওই ক্যাম্পাসের মধ্যে আমাদের হোস্টেলটা থাকলে আমাদের এই সমস্যাটা শুধুমাত্র হতো না। কিন্তু আমরা হোস্টেলে নিরাপদ, কিন্তু আমাদের সেই যাতায়াতের রাস্তাটাতে যে এখানে একটু সমস্যার সম্মুখীন হতে পারি। তো যদি আমাদের স্থায়ী ক্যাম্পাস হয় দ্রুত গতিতে এবং সেখানে আমাদের হোস্টেলটা থাকলে আমাদের শুধু এই সমস্যাটা হতো। বর্তমানে আমরা ব্যক্তিগতভাবে অটো রিক্সায় যাতায়াত। তো এই মেডিকেলগুলো যদি না হইতো, আমাদের কথা বলি, আমরা আরও কয়েকজন 50 জন করে এই নতুন মেডিকেলগুলোতে ভর্তি হয়েছি, তারা হয়তো অন্যান্য মেডিকেলে চান্স পাইতাম না, কারণ আমাদেরকে অন্য ফ্যাকাল্টিতে যাইতে হইতো। তো এই মেডিকেলগুলো হওয়ার কারণে আমাদের একটা সুবিধা হয়েছে যে আমরা এই ডাক্তারি পেশার মধ্যে আসতে পারছি, যেটা আমাদের নিজের অনেকেরই স্বপ্ন, আবার অনেকের বাবা মারও স্বপ্ন ছিল। আর এই মেডিকেলগুলোতে আমাদের যে ক্লাসগুলো হয় সেগুলো নিয়মিতই হয়, টিচার যথেষ্ট আছে, আমাদের বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিওলজি, তারপর হচ্ছে অ্যানাটমিতে একজন করে প্রফেসর আছে, দুজন করে এমনি লেকচারার আছে যারা আইটেম, তাছাড়া অন্যান্য কিছুগুলো নেয়। আর আমাদের টেকনিশিয়ানের সমস্যা সেরকম নাই, তারা সপ্তাহে একদিন বা দুদিন আসে, যে কোনো প্র্যাকটিক্যাল যেগুলো আছে এগুলো দেখাই দিয়ে। নিজস্ব ক্যাম্পাস না থাকায় প্র্যাকটিক্যাল ক্লাস করতে পারছেন না, ফলে বিপাকে পড়ছে শিক্ষার্থীরা। পাশাপাশি আবাসন সমস্যার কারণে শিক্ষক শিক্ষার্থীরা সময় মতো ক্লাসে আসতেও পারছেন না, এতে বিড়ম্বনায় রয়েছেন শিক্ষকগণ। নীলফামারী মেডিকেল কলেজ নতুন হওয়ার পরেও এখানে ক্লাস এবং প্র্যাকটিক্যাল সবগুলো ক্লাস নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে। তবে সমস্যা বলতে এখানে স্থায়ী ক্যাম্পাস না থাকার কারণে টিচার এবং বিশেষ করে মেয়েদের হোস্টেলটা একটু দূরে হওয়ার কারণে ওদের ওখান থেকে যোগাযোগ করা কষ্টসাধ্য হচ্ছে। যদি স্থায়ী ক্যাম্পাসের ব্যবস্থা করা যায় তাহলে এই সমস্যাগুলো শীঘ্রই সমাধান হবে। ল্যাবরেটরির সুবিধা এবং অন্যান্য অনেক সুবিধা আরও বৃদ্ধি পাবে। খুব দ্রুত স্থায়ী ক্যাম্পাস হলে কলেজের সকল সমস্যার সমাধান হবে বলে আশাবাদী এই কর্মকর্তা। এই নীলফামারীতে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশে আরও 4টি স্থানে মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে, তার মধ্যে মাগুরা, নেত্রকোনা, নওগাঁ এবং চাঁদপুরে। সর্বমোট 5টি মেডিকেল নতুন মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। থেকে আমরা মোট 31 একর জমি স্থায়ী অবকাঠামোর জন্য পেয়েছি। নীলফামারী শহর থেকে প্রায় 7-8 কিলোমিটার দূরে, এখানে তো যাতায়াতের, শহরে বসবাসকারীদের যাতায়াতের অসুবিধা। আর সর্বোপরি হলো যে এই বিল্ডিংয়ে ফার্স্ট সেকেন্ড ব্যাচ পর্যন্ত হয়তো ভালোভাবেই চালানো সম্ভব হবে দেখা দিবে। খুলনা মেডিকেল কলেজ থেকে একটা ডেড বডি আমাদেরকে দেওয়া হয়েছে, সেটা আমি নিয়ে এসেছি, সেটা প্র্যাকটিক্যাল করা হচ্ছে সেটার উপরে। বিভিন্ন কলেজ থেকে এবং আমাদের নীলফামারী সদর হাসপাতালের আরএমও সাহেবের সহযোগিতায় সেখান থেকে আমরা কিছু ভিজারা পাচ্ছি, সেই ভিজারাগুলি তাদেরকে ক্লাসে দেখানো হচ্ছে এবং পড়ানো হচ্ছে সেভাবে। রাজশাহী মেডিকেল ইউনিভার্সিটির আন্ডারে 3টি সাবজেক্টে তারা পড়াশোনা করতেছে বর্তমানে। এই 3টি সাবজেক্টের আমাদের প্রত্যেকটি বিষয়ের জন্য 2 জন করে প্রভাষক এবং 1 জন করে সহকারী অধ্যাপক আছে। ল্যাবরেটরি হলো যে 2টি সাবজেক্ট, মানে বায়োকেমিস্ট্রি এবং ফিজিওলজির জন্য যে ল্যাবরেটরির দরকার সেই ল্যাবরেটরি আসলে আমরা মোটামুটি রেডি করেছি
এবং ছোট ছোট যে প্র্যাকটিক্যালগুলো ইতিমধ্যেই করা হয়েছে। রংপুর মেডিকেল কলেজ থেকে তিনজন ল্যাবরেটরি টেকনিশিয়ান অল্টারনেট ডেতে এসে এসে তারা আমাদেরকে এখানে আমাদের লেকচারারদেরকে সহযোগিতা করে যাচ্ছে, এভাবে আমরা ল্যাবরেটরি চালাচ্ছি। সেই 31 একর জমির উপরে যে অবকাঠামোটা তৈরি হবে সেটা আসলে ডিপিপি হওয়ার পরে এটা স্থাপত্য অধিদপ্তরে মূল নকশাটা তৈরির জন্য যায় এবং মূল নকশাটা তৈরি হয়ে এটা আবার স্বাস্থ্য অধিদপ্তরে ফিরে আসার পরে আবার মিনিস্ট্রিতে যাবে অ্যাপ্রুভালের জন্য। অ্যাপ্রুভাল হয়ে গেলে এক নেকে উঠবে, এটা ফাইলটা যেন তাড়াতাড়ি করে গণপূর্ত থেকে ফিরে এসে এটা এক নেকে ওঠে সেই ব্যবস্থা চেষ্টা চালাচ্ছে।